গাজার হাসপাতালে মরদেহের বন্যা। ইসরায়েলিকে হামাসের যোদ্ধা ভেবে গুলি, তদন্তের নির্দেশ নেতানিয়াহুর। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মিশরীয়রা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে। যুদ্ধে যেতে চায় না ইউক্রেনের নারী ও পুরুষেরা। বাংলাদেশ সেনাবাহিনীতে অত্যাধুনিক ড্রোন সংযোজন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজার হাসপাতালে মরদেহের বন্যা। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে শহরটির হাসপাতালগুলোয় মৃতদেহের বন্যা বয়ে যাচ্ছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, 7ই অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 15,899 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আর যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এখন পর্যন্ত 800 জনের বেশি মারা গেছে। দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনাবাহিনী এর স্থল আক্রমণের পরিধি বাড়িয়েছে। এদিকে সোমবার প্রথমবারের মতো একদল ফিলিস্তিনি চিকিৎসা নেওয়ার জন্য কাতারে পৌঁছেছে। দেশটির আমিরের মালিকানাধীন একটি চিকিৎসা সহায়তা বিমানে করে তাদেরকে কাতারে নেওয়া হয়। কাতারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্রের তথ্য মতে, ইসরায়েলি হামলায় ভুক্তভোগীদের 70% নারী ও শিশু। যুদ্ধের পর থেকে আহতদের সংখ্যা এখন পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে 42,000-এ। গাজার একটি প্রধান টেলিযোগাযোগ সেবাদাতা কোম্পানি জানিয়েছে, গাজা সিটি ও উত্তরে সব ধরনের সেবা বন্ধ রয়েছে। নতুন করে আক্রমণ শুরুর পর ইসরায়েল দক্ষিণ গাজায় অবস্থান নেওয়া ফিলিস্তিনিদের আবারও সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। চলমান যুদ্ধ শুরুর পর দক্ষিণ গাজাকে নিরাপদ এলাকা হিসেবে উল্লেখ করেছিল ইসরায়েল। উত্তর গাজায় বসবাসকারীদের দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল দেশটি। কিন্তু এবার দক্ষিণ গাজা ছাড়ার নির্দেশের পর এই ফিলিস্তিনিদের আদতে নিরাপদ আশ্রয়ের কোনো স্থান রইল না। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এটি গাজার চিকিৎসা সংকট বিষয়ে আগামী 10ই ডিসেম্বর একটি জরুরি বৈঠকে বসতে 15টি দেশের কাছে অনুরোধ পেয়েছে। এদিকে ইসরায়েলিকে হামাসের যোদ্ধা ভেবে গুলি, তদন্তের নির্দেশ নেতানিয়াহুর। ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমের একটি বাস স্টপেজে গত বৃহস্পতিবার ইসরায়েলিদের লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাসের 2 যোদ্ধা। জেরুজালেমে ওই হামলার সময় গাড়িতে করে যাচ্ছিল ইয়োভাল দারন ক্যাসেলম্যান নামের এক ইসরায়েলি। তিনি তখন তার গাড়ি থেকে নেমে হামাসের ওই সদস্যদের ওপর নিজের হ্যান্ডগান দিয়ে গুলি ছোড়া শুরু করেন। ওই সময় সেখানে উপস্থিত হন 2 সেনা সদস্য। ওই সেনারা ইয়োভাল দোরেন কে হামাসের সদস্য ভাবেন এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই দাপাতে তাপাতে প্রাণ যায় তার। সেদিনের সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ইয়োভাল দোরেন বুঝতে পারেন তাকে সেনারা হামাসের সদস্য ভাবতে পারেন, এ কারণে তিনি নিজের 2 হাত উপরে তুলে ফেলেন। এছাড়া নিজের জ্যাকেট খুলে দেখান তার শরীরে কোনো বিস্ফোরক নেই। এছাড়া তিনি চেঁচিয়ে বলতে থাকেন, আমি ইহুদি, আমি ইসরায়েলি, আমাকে গুলি করবেন না, এমন আর্তনাদের পরও তাকে গুলি করেন এক সেনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী জালেম বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও প্রথমে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল তারা এই ঘটনার তদন্ত করবে না, কিন্তু সাধারণ ইসরায়েলিদের চাপে পড়ে এখন সিদ্ধান্ত বদলাতে যাচ্ছে তারা। জেরুজালেমে বৃহস্পতিবার সেই হামলায় 4 ইসরায়েলি ও 2 হামলাকারী নিহত হন। সেনাদের ভুলে নিহত ওই ব্যক্তির পরিবার জানায়, এমন দুঃখজনক ঘটনায় তাদের প্রিয়জন নিহত হলেও সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি। এই বিষয়টি নিয়ে ক্ষোভ সৃষ্টি হলে আজ সোমবার ইসরায়েলি প্রেসিডেন্ট তার বাড়িতে যান। এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মিশরীয়রা ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কায়রোতে সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদে একজন নারী ছিলেন, যার হাতে ছিল 8টি শিশুর ছবি সংবলিত একটি পোস্টার। 4টি শিশু ছোট্ট সবুজ প্যাকেটে মোড়ানো, বাকি 4টি শুধু তাদের ন্যাপি তথা ডায়াপার পরিহিত। তারা মৃত, সব শিশুই মৃত। পাশে থাকা নারী তার নিজের প্রিয় শিশুকে শক্ত করে ধরেছিলেন এবং আমরা দাবি করেছিলাম রাফা সীমান্ত খুলে দিন। আমরা সেখানে 100 জনের মতো ছিলাম। বিশ্বের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষের মিছিলের তুলনায় 100 তো কিছুই নয়, কিন্তু মিশর বলে কথা। সেখানে 2013 সালের নভেম্বরে বিক্ষোভ নিষিদ্ধ করা হয়, এমনকি 7ই অক্টোবরের পর বিক্ষোভ করা 57 জনকে জেলে ভরা হয়। প্রত্যেকেই গাজার পক্ষে বিক্ষোভ করেছিল এবং একই সঙ্গে প্রতিবাদ করার অধিকার দাবি করেছিল। তাদের স্লোগান যেন আরও বাড়ছে এবং আপনি বাড়িতে বা রাস্তা থেকেও তা শুনতে পাচ্ছেন। ফিলিস্তিন বিষয়ে মিশরের মানুষের আবেগ শক্তিশালী। গাজা থেকে টিকটক ও ইনস্টাগ্রামের ভিডিও সেখানে ভাইরাল হয়, এমনকি স্ক্রিনে হয়তো আপনার চোখ ঘোরাফেরা করবে ইসরায়েলি মেরকাভার ট্যাঙ্কের দিকে যা বিস্ফোরিত হতে চলেছে। অথচ হাস্য উজ্জ্বল শিশুরা ধ্বংসস্তূপেই দাঁড়িয়ে ভি সাইন বা বিজয়ের চিহ্ন দেখাচ্ছে। মিশরে আবার চালকরা ফিলিস্তিনি যাত্রীদের জন্য তাদের মিটার বন্ধ রাখে।
অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও সেখানকার মানুষ অনুদান দেওয়ার জন্য উদগ্রীব। কায়রোতে তিনটি ফিলিস্তিনি পরিবারের অবসানের জন্য আহ্বান জানানো হয়েছিল। কয়েক মিনিটের মধ্যেই তার জবাবে মানুষ এগিয়ে আসে। এসব নাগরিক সংহতি কেবল ফিলিস্তিনিদের দুর্ভোগের মানবিক দিকটি সমাধান করতে পারে, কিন্তু যে রাজনৈতিক পরিস্থিতি এই জন্ম নিয়েছে তা কেবল রাষ্ট্রভাবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোই সমাধান করতে পারে। গত 16 বছর ধরে ইসরায়েলি অপরাধের সহযোগী হিসেবে মিশরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছে। এদিকে যুদ্ধে যেতে চায় না ইউক্রেনীয় নারী ও পুরুষেরা। রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে উন্নত অস্ত্র, গোলাবারুদ আর অর্থের জন্য বিভিন্ন দেশের কাছে ধারণা দিয়ে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ধারাবাহিকভাবে সফর করেছেন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ। বিভিন্ন দেশ থেকে বিপুল অস্ত্র সাহায্য পেলেও বর্তমানে সৈন্য সংকটে ভুগছে তার দেশ। সম্প্রতি প্রকাশ হওয়া একটি প্রবন্ধে এই কথা স্বীকার করেছে ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার ভ্যালেরি জালুচনি। বলেছেন, ইউক্রেনে এখন সেনা নিয়োগ আর প্রশিক্ষণ গুরুতর একটি চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তবে দেশের এমন পরিস্থিতিতেও যুদ্ধে যেতে চায় না ইউক্রেনের নারী ও পুরুষেরা। তবে সামরিক বাহিনীতে আরও কত মানুষের প্রয়োজন সেই তথ্য প্রকাশ করেনি ইউক্রেন। ইউক্রেনে পূর্ণ আক্রমণ শুরুর একটি সামরিক আইন জারি করেছিল রাশিয়া। আইনটির অধীনে 18 থেকে 60 বছর বয়সী সব পুরুষকে সামরিক পরিষেবা দিতে বাধ্যতামূলক করা হয়েছিল। সামরিক বাহিনীতে নারী নিয়োগে পরবর্তী সময়ে আইনটি আপডেটও করা হয়েছিল। কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা চালু করা হয়েছিল সামরিক আইনে। 18 থেকে 60 বছরে বয়সী পুরুষদের দেশ ছেড়ে যেতে নিষিদ্ধ করাও হয়েছিল। তবে ইউক্রেনের সাধারণ নাগরিকরা সামরিক বাহিনীতে যোগদানের আহ্বানে কতটা সাড়া দিচ্ছেন তার সঠিক হিসাব পাওয়া কঠিন। এদিকে সেনাবাহিনীতে অত্যাধুনিক ড্রোন সংযোজন। বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি 6টি অত্যাধুনিক বায়রাক্টার TB2 ড্রোন। সোমবার দুপুরে আর্মি অ্যাভিয়েশন ফরওয়ার্ড বেস চট্টগ্রামের ড্রোনগুলোর উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। আধুনিক এই ড্রোনগুলো এরই মতো রাশিয়া ইউক্রেন যুদ্ধের সক্ষমতা দেখিয়েছে, ফলে বিশ্বব্যাপী বেড়েছে চাহিদা। ড্রোনগুলো ঘণ্টায় সর্বোচ্চ 222 কিলোমিটার গতিতে উঁড়তে পারে এবং 25,000 ফুট উঁচুতে উঁড়তে সক্ষম। উঠতে পারে টানা 27 ঘন্টা পর্যন্ত। বেস স্টেশন থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত চালানো যায় এই ড্রোন। TB2 এমন সেন্সর রয়েছে যাতে করে GPS-এর ওপর পুরোপুরি নির্ভর না করেও ন্যাভিগেশন করা যায়, ফলে এখন সশরীরে হাজির না থেকেও অনেক দূর থেকে টার্গেট পর্যবেক্ষণ করা যাবে। এটি 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। এই ড্রোন সংযুক্তির ফলে ফোর্সেস গোল 2023 বাস্তবায়নে সেনাবাহিনীর সক্ষমতা আরও বেড়েছে বলে মনে করেছে সেনাবাহিনী। আগামীতে নিজেরাই ড্রোন উৎপাদনের আশাবাদ ব্যক্ত করেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন গাজার হাসপাতালে মরদেহের বন্যা। ইসরায়েলিকে হামাসের যোদ্ধা ভেবে গুলি, তদন্তের নির্দেশ নেতানিয়াহুর। নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মিশরীয়রা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে। যুদ্ধে যেতে চায় না ইউক্রেনের নারী ও পুরুষেরা। বাংলাদেশ সেনাবাহিনীতে অত্যাধুনিক ড্রোন সংযোজন।